আমাদের পার্টির সভাপতির বরাবর আত্মপক্ষ সমর্থনে জাহাঙ্গীর আলম তার বক্তব্য দিয়েছে, সেটা আমি পড়ে শুনিয়েছি। তো কিন্তু গোটা হাউস শাস্তিমূলক, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মতামত দেয় এবং আমাদের সভাপতি সবার মতামত নেন, সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়। এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদেও বহিষ্কার করা হয়েছে। এখানে অস্থায়ীর কিছু নেই, প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার হলে সেখানে স্থায়ী অস্থায়ীরা প্রশ্ন নেই, বহিষ্কার বহিষ্কার। সেই ব্যবস্থা হতে পারে, যেহেতু আমাদের এই সভার যে প্রস্তাব এটা তো বঙ্গবন্ধু, আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়ালি। এটা এটা অনেক দিন পরে মিটিং হয়েছে, কাজে আমাদের পার্টি, আমাদের পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিয়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমাদের ইলেকশন সাংগঠনিক সম্পাদকরা, আমাদের বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদকরা, তারা নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং সেই রিপোর্টে তারা নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মদতদাতা ছিল তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে, লিখিত রিপোর্ট, এবং তারা নিজেরা মৌখিকভাবেও সেখানে যার যার এলাকায় কতটা আসন পেল, কতটা জন বিদ্রোহী গেল, কারা কারা মদত দিল, এরকম অনেকের নাম এসেছে। কাজে এগুলো কাগজপত্রগুলো দেখে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যে বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত আগে ছিল সেটা তো থাকবে, কিন্তু বিদ্রোহীদের যারা মদত দিয়েছে তারা নেতা হলে, কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে, তাদের জন্য শাস্তি রয়েছে। এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না, এ ধরনের এটা এটা আমি সভানেত্রীর নির্দেশে চিঠি না দেওয়া পর্যন্ত আপনি কাউকে নতুন সদস্য বলতে পারবেন না। চিঠি এখনো প্রেসিডিয়াম সদস্য হলো জেনারেল সেক্রেটারি চিঠি যাবে সভানেত্রীর নির্দেশে, সেটা যাওয়ার আগে আমি আপনাকে বলছি না, না এমন কোনো কথা নেই। হয়তো কোনো বিশেষ বিশেষ এলাকা হয়তো হতে পারে নানান কারণে, কিন্তু সামগ্রিকভাবে ওপেন করার কোনো সিদ্ধান্ত হয়নি।